अस्सलाम वालेकुम वरहमतुल्ला। प्रिय छात्र छात्री तुम्हरा केमन आछो? आमी आशा करी एवं दुआ करी तुम्हरा सबाई सुस्थ आछो एवं संक्षिप्त सिलेबासे लेखापड़ार प्रस्तुति ग्रहण करते व्यस्त आछो। आज के कुरआनुल करीमेर अनुवादे একটি আয়াত আমি তোমাদের কাছে নিয়ে আসছি। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে ইরশাদ করছেন, তোমরা কি করে আল্লাহ তাআলাকে অমান্য করো, অস্বীকার করো, অথচ তোমরা ছিলে অস্তিত্বহীন। তিনি তোমাদেরকে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দান করছেন, জীবন দিয়েছেন, সৃষ্টি করেছেন। এই পৃথিবীকে তোমাদের জন্য বসবাসের উপযোগী করেছেন, প্রতিটি পদক্ষেপে তোমাদের সমস্ত প্রয়োজন পূরণ করেছেন। তারপর এই পৃথিবী চিরস্থায়ী নয়, তিনি কর্ম জগতের কর্ম শেষে যখন চান মৃত্যু দিয়ে তোমাদেরকে তার কাছে ফিরিয়ে নেবেন। তারপরে আবারও তিনি জীবিত করবেন এবং পরিশেষে তোমরা তারই কাছে প্রত্যাবর্তন করবে। আমরা সংক্ষেপে একটু আলোচনা করব অল্প সময়ের মধ্যে। আমরা প্রত্যেকেই যদি আল্লাহর এই প্রশ্নটা, যে প্রশ্ন আল্লাহ আমার কাছে, আপনার কাছে, প্রত্যেকের কাছে করছেন, প্রতিটি সৃষ্টির সেরা মানব জাতির কাছে করছেন, আমরা প্রত্যেকেই যদি এই প্রশ্নটাকে আমার আপনার বিবেকের কাছে রাখি, তাহলে আমার আপনার বিবেক কি উত্তর দিবে বিষয়টা নিয়ে আমরা চিন্তা করে দেখি। আল্লাহ বলছেন, আমি তোমার এবং তোমাদের সমগ্র সৃষ্টির আমি সৃষ্টিকর্তা, আমি লালন পালনকর্তা, আমি মালিক এবং পরিচালক, আমি পরিবর্ধক পূর্ণতা দানকারী, আমি রাজ্জাক সমস্ত প্রয়োজন পূরণকারী, আমি হাফিজ আমি সংরক্ষণকারী, সব কিছুর মালিক এবং নিয়ন্ত্রক পরিচালক আমি। তারপরেও তোমরা কোন জ্ঞানে কোন বিবেকে কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করো, অমান্য করো? তোমরা নিজেরা নিজেদের কাছে আমি যে প্রশ্ন করছি এই প্রশ্নটা তোমাদের বিবেকের কাছে রাখো। আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে এত কিছু জানার পরে তোমাদের কাছে সুস্পষ্ট হবার পরেও তোমরা কি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করো, অমান্য করো, অথবা তুচ্ছ ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতার সৃষ্টিকে তার সাথে শিরিক করো, অংশী স্থাপন করো, তার যথার্থ মর্যাদা প্রদানে ব্যর্থ হও কেমন করে? তোমরা একটু চিন্তা করে দেখো। কুনতুম আমওয়াতান, তোমরা তো অস্তিত্বহীন ছিলে, নির্জীব ছিলে, কোনো প্রকারের কিছুই তোমাদের ছিল না। শুধু আমরা নয়, এই সৃষ্টি কোনো সৃষ্টির কোনো কিছুই ছিল না।
গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, সৌরমণ্ডল এবং আকাশের ছায়াপথে অসংখ্য এরকম নক্ষত্রমণ্ডল, এরকম অসংখ্য ছায়াপথ, সব কিছুই সৃষ্টি, অর্থাৎ কোনো কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এবং তার মাঝে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়ে সৃষ্টির সেরা করে সৃষ্টি করেছেন অস্তিত্বহীনতা, তার প্রয়োজনে নয়, কারো পরামর্শে নয়, কারো সহযোগিতায়, কিন্তু তার নিজের কুদরতে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এখানে আমাদের জন্য সব কিছুর ব্যবস্থা করার পরেও, সকল সুযোগ সুবিধা দেবার পরেও এই জীবন আমাদের জন্য চিরস্থায়ী না। আমরা ছিলাম না, আবারও এখান থেকে আমাদের লয় হবে, আমরা নাই হয়ে যাব, মৃত্যু আমাদেরকে এই দুনিয়ার জীবন থেকে, ক্ষণস্থায়ী জীবন থেকে সরিয়ে নিয়ে যাবে। কুন্তুম আমওয়াতান, তোমরা ছিলে অস্তিত্বহীন, আহিয়াকুম, তিনিই তোমাদেরকে জীবন দিয়েছিলেন আর জীবনের জন্য প্রয়োজনীয় সব কিছু তিনি দিয়েছেন। সুম্মা ইউমিতুকুম, তুমি ভুলে যেও না, অতঃপর মৃত্যু কিন্তু তার হাতে, তিনিই মৃত্যু দিবেন। মৃত্যুই কিন্তু শেষ নয়, পরিসমাপ্তি নয়, লয় নয়, বরং তিনি যে মহান উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি শ্রেষ্ঠ করে এখানে পাঠিয়েছিলেন, সব ব্যবস্থা করার সাথে সাথে হেদায়েত দান করেছিলেন নবী এবং রাসূলদের মাধ্যমে, সহিফা এবং কিতাবের বাণী সম্ভার দান করে, দায়িত্ব কর্তব্য দেখিয়ে দিয়ে দায়িত্ব কর্তব্য সম্পাদনের আহ্বান জানিয়ে, এই দায়িত্ব এবং কর্তব্য পালনের জীবন, এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন, পৃথিবীর এই জীবন, এই জীবন চিরস্থায়ী নয়। এরপরে তিনিই মৃত্যুর মালিক, তিনিই মৃত্যু ঘটাবেন, আর মৃত্যু শেষ নয়, বরং এই দায়িত্ব এবং কর্তব্য পালনে আমরা কতটা সজাগ ছিলাম, তৎপর ছিলাম, কতটা সফল এবং সার্থক হয়েছি। যদি আমরা সফল এবং সার্থক হই, এরপরে তিনি আবারও আমাদের সৃষ্টি করবেন এবং আমরা ফিরে তার কাছে হিসাব নিকাশের জন্য এবং আমাদের যথার্থ পাওনা পুরস্কার অথবা তিরস্কারের জন্য তার সমীপে আমরা উপনীত হব। যিনি আমাদের নাই থেকে সৃষ্টি করলেন, যিনি আমাদেরকে এখানে যথার্থ সম্মান মর্যাদা দিলেন এবং সম্মান মর্যাদার সাথে এখানে আমার আপনার প্রয়োজনীয় সব কিছুর ব্যবস্থা যিনি করলেন, যিনি আমাকে সেই সাথে সাথে আপনাকে সেই সাথে সাথে আমার আপনার দায়িত্ব কর্তব্য জানালেন, দায়িত্ব কর্তব্য পালনের পদ্ধতি শিখালেন নবী রাসূল এবং সহিফা কিতাব নাজিল করে, এই কর্মজীবনে কর্মের পরে আবারও মৃত্যুর মালিক আমরা, মৃত্যুর মাছ দিয়ে, মৃত্যুর দুয়ার দিয়ে আখেরাতে সেই অনন্ত জীবনে, প্রতিফল ভোগের অনন্ত জীবনে আমরা আবার প্রত্যাবর্তিত হব, সেই এ জগতের সৃষ্টির সমস্ত প্রয়োজন পূরণের, এবং তারপরে আবার মৃত্যুর, এবং মৃত্যুর পরে আবার জীবিতকরণের, এবং জীবিতকরণের পরে আবারও যার কাছে ফিরে যেতে হবে, এই সব কিছুর মালিক যিনি, সেই মহান মালিককে, মহান প্রভুকে অস্বীকার করা, অমান্য করা, এটা কি যথার্থ? এটা কি কোনো জ্ঞানীর কাজ? কাইফা তাকবুরুনা বিল্লাহ, কি করে তোমরা আল্লাহকে অস্বীকার করো, অমান্য করো? তোমরা নিজেরা এই প্রশ্নের উত্তর নিজের বিবেকের কাছে খুঁজো, তাহলেই দেখবে তোমার সচেতন বিবেক, বিবেকের যদি অপমৃত্যু ঘটে না থাকে, তুমি যদি একেবারেই বিবেকের অপমৃত্যু ঘটিয়ে
অমানুষ হয়ে না যাও, তাহলে দেখবে তোমার বিবেক গড়ে দিবে সেই মহান ওয়াহদাহু জাল্লা জালালুহু লা শারীকা লা সুবহানাহু ওয়া তাআলা। তাকে অমান্য করা, অস্বীকার করা আমাদের উচিত নয়। হ্যাঁ, চলার পথে নাফস এবং শয়তানের ওয়াসওয়াসা, ধোকা, প্ররোচনা, প্রবঞ্চনা, দিন বিরোধী ব্যাপক পরিবেশের ছয়লাভের কারণে জীবন চলার পথে বিভিন্ন সময় আমরা তাকে বিস্মৃত হতে পারি, ভুলে যেতে পারি, কিন্তু তিনি আমাদের ভুলেন না। তিনি আমাদের জন্য তার দয়া নিয়ে, ক্ষমা নিয়ে, করুণা নিয়ে, অনুগ্রহ নিয়ে তিনি অপেক্ষা করেন। আমরা কখন ভুলকে স্বীকার করব, অনুতপ্ত হব, আমরা আবারও তার বিরোধিতার, অস্বীকারের, অস্বীকৃতির, নাফরমানির পথ পরিত্যাগ করে তার আনুগত্যের পথে ফিরে আসব। যদি আমরা চলার পথের ভুল বুঝতে পারি, অনুতপ্ত হৃদয়ে স্বীকার করতে পারি, তার কাছে ক্ষমা চাইতে পারি, আবার তার আনুগত্যের পথে ফিরে আসতে পারি, বাধ্যতামূলক মৃত্যুর মাঝ দিয়ে তার কাছে ফিরার আগে, তাহলে আমাদের এই জীবন সফল হবে ইনশাআল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু তাআলা এই জন্য আমাদের বলছেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীগণ, তোমরা সকলে মৃত্যু নামক পরোয়ানার মাঝ দিয়ে বাধ্যতামূলক আমার কাছে তো ফিরতেই হবে, ওই পরোয়ানা আসার আগেই তোমরা স্বেচ্ছায় আমি আল্লাহকে চিনো, আমি আল্লাহকে জানো, আমি আল্লাহর নাফরমানি পরিত্যাগ করো, আমি আল্লাহর আনুগত্যের পথে ফিরো, অতীতের জন্য অনুতপ্ত হও, ক্ষমা প্রার্থনা করো ভবিষ্যতের জন্য, আর আমার নাফরমানি করবে না, এই বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ হও, আমার কাছে তৌফিক কামনা করো, তাহলেই তোমাদের জীবনটা সাফল্যমণ্ডিত হবে। আমি আল্লাহ যে তোমাদেরকে আমার আব্দ এবং খলিফা হিসেবে সৃষ্টির শ্রেষ্ঠত্ব দিয়ে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছিলাম, তোমাদের জীবনের সেই সার্থকতা আসবে, তোমাদের জন্যই তো আমি আল্লাহ তৈরি করে রেখেছি আখিরাতের অনন্ত জীবনের মহা পুরস্কার জান্নাতুল ফেরদাউস। আল্লাহ সুবহানাহু তাআলা ঘোষণা করেন, ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফেরদাউসের রসুলা। নিশ্চয়ই যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের পরে আল্লাহর দেখানো পথে তার আনুগত্যের মাঝে তার সৎকর্ম সমূহ সম্পাদন করেছে, আমলে সালেহ করেছে, আল্লাহ তাদের জন্যই মহা পুরস্কার হিসাবে জান্নাতুল ফেরদাউস তৈরি করে রাখছেন। আমার প্রিয় ছাত্রছাত্রী, আসো দুনিয়ার এই হৃদয়গ্রাহী, চিত্তাকর্ষক এই দুনিয়ার প্রলোভনে পড়ে আমরা আমাদের মহান মালিককে ভুলে না যাই, আমরা সত্য থেকে বিচ্যুত না হই, বরং সরল সঠিক পথায়, সরল সঠিক পথে আমরা ফিরে আসি এবং মালিকের আনুগত্য করে আমাদের অনন্ত জীবনে জান্নাতের মেহমান হওয়ার ব্যবস্থা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। ইনশাআল্লাহ সামনের ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।